আসসালামু আলাইকুম। শীত কিন্তু প্রায় শেষের দিকে। আমরা শীতের কিছু সবজি এরকম আছে যেগুলা কিন্তু সারা বছর পাই না, গরমকাল আসলে সেগুলাকে কিন্তু অনেক বেশি মিস করা হয়। শীতের কিছু স্পেশাল সবজি আছে, যেমন দেখা যায় যে আমরা ধনিয়া পাতাটাকে মিস করি, কিংবা টমেটোটাকে মিস করি, কিংবা পেঁয়াজের যে পাতা বা পেঁয়াজের যে কলিটা আছে সেটা কিন্তু আমরা সারা বছর পাই না। তো শীতে যখন এটার রিজনেবল প্রাইস থাকে তখন কিন্তু অনেকেই আছে যারা এটাকে সংরক্ষণ করে থাকে। আমি নিজেও কিছু সংরক্ষণ করে থাকি যেন গরমকালে খাওয়া যায় এরকম। তো আজকে আমার বাসায় যে বাজারগুলো করা হয়েছে সেটার মধ্যে থেকে আমি যে পেঁয়াজ পাতাটা আছে সেই পেঁয়াজ পাতাটাকে সংরক্ষণ করব, আর ধনিয়া পাতাটাকে আমি সংরক্ষণ করব। তো আজকের যে বাজার ছিল সেটার মধ্যে লাল গোল আলু ছিল, আলুগুলো দেখতে খুব সুন্দর ছিল আর একটু কাঁচা কাঁচা ছিল যেহেতু নতুন আলু। তাই এই নতুন আলুতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি থাকে, তাই একদম ছড়িয়ে রাখতে হয় যেন নষ্ট না হয়ে যায়। তাই আর শীতের সবজিগুলো কিন্তু আসলেই খুব মজা, যেগুলো আসলে গরমকালে সচরাচর খুব কমই পাওয়া যায়, আর শীতের সবজি শীতকালে খেতেই আসলে সবথেকে বেশি মজা। তো এখানে কিন্তু পেঁয়াজ কলি ছিল, যে এই পেঁয়াজ কলিটা কিন্তু আমাদের দেশে সারা বছর পাওয়া যায় না, শীতকালেই সবথেকে বেশি পাওয়া যায়। আর এই পেঁয়াজ কলিটা দিয়ে কিন্তু যে কোনো খাবারই খুব সুস্বাদু হয়, চাইনিজ জাতীয় যে কোনো খাবার কিংবা নুডলসে পাস্তায় বিভিন্নভাবে কিন্তু এই পেঁয়াজ পাতাটা খুব মজা করে খাওয়া যায় বা এটা খুব ভালো যায় আসলে। আর আমাদের যে বিরিয়ানি টাইপের যে খাবারগুলো আছে বা জুসি টাইপের যে খাবারগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু পেঁয়াজ কলিটা খুব ভালো যায়। অনেক সময় অনেকে পেঁয়াজ কলিটাকে শুধু ভাজি করে খেতে অনেক বেশি পছন্দ করে, আর ওইটা আসলেই খুব মজা, আর ওটা একটু মিষ্টি ধরনের হয়ে থাকে, তাই ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা। আর যারা একটু ঝাল পছন্দ করে তারা কিন্তু ঝাল বেশি দিয়ে খেলে খুব মজা লাগে আসলে। আমি আসলে এই রেসিপিটা আমার বড় ভাবির কাছ থেকে শিখেছি, বড় ভাবি খুব মজা করে আমাকে এই রেসিপিটা একদিন খাওয়াইছে, দেন আমাকে মানে শিখাই দিছে রেসিপিটা, খুবই ভালো লাগছে আমার খেয়ে। আমি যখন প্রথম খাইছি আমার কাছে মানে অবাক লাগছে যে এটা পেঁয়াজ কলি ভাজি ছিল। আর এটার সাথে অবশ্যই কিন্তু একটু ডিম ইউজ করতে হবে, ডিমটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে আর কি। পেঁয়াজ কলিগুলোকে খুব সুন্দর করে আমি কিন্তু কেটে নিব, আমি দুই তিনটা শেপে পেঁয়াজ কলিগুলোকে কেটে নিয়েছি, আমি যে যে শেপে আর কি আমার তরকারিতে বা আমার রান্নায় ইউজ করে থাকি সেই সেই শেপে। আমি একটা পাতলা করে গোল শেপ দিয়েছি, আর একটা একদম কিউব কিউব শেপের দিয়েছি, আর একটা একটু বাঁশের মতো আকৃতির শেপ দিয়েছি যেটা আসলে পাস্তা বা নুডলসের সাথে খেতে কমফোর্টেবল। আপনারা যে যার মতো শেপে দিয়ে দিতে পারেন এটার আকার, বা এভাবে সংরক্ষণ করতে পারেন, যে যেভাবে খান সেভাবে আসলে সংরক্ষণ করবেন। আর এখানে আমি এগুলোকে খুব ভালো করে এখন ধুয়ে নেব, আমি কিন্তু কাটার আগে এগুলোকে ধুয়ে নেইনি, আপনারা চাইলে কাটার আগেও ধুয়ে নিতে পারেন, আমি কাটার পরেই এগুলোকে ধুয়ে নিয়েছি। আর এরপরে আমি ধনিয়া পাতাগুলোকে খুব সুন্দর করে বেছে নিব, কারণ ধনিয়া পাতা শাকের মতো একটা একটা করে কিন্তু বেছে নিতে হয় যেহেতু এটার গোড়া মানে সাথেই থাকে। আপনারা চাইলে একবারে কেটেও গোড়াটা ফেলে দিতে পারেন, কিন্তু একটা একটা করে শাকের মতো করে বেছে নেওয়াটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয়। দেন আমি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব পানি দিয়ে, এগুলোকে বারবার করে ধুতে হয় যেন এটার ভিতরে ময়লা না থাকে, অনেক সময় মাটিটা লেগে থাকে যার কারণে বারবার করে কিন্তু ধনিয়া পাতাটাকে ধুতে হয়। অনেকে মনে করে ধনিয়া পাতা তো নেওয়া একদম ইজি, আসলে ব্যাপারটা সেরকম না। একটু শাক নিতে যেরকম ব্যাপারটা হয় যে শাক বাছার ঝামেলাটা যেরকম, ঠিক ধনিয়া পাতার ঝামেলাটা সেম আমার কাছে মনে হয়, কারণ একাটি ধনিয়া পাতা বাছা আর একাটি শাক বাছা প্রায় সেম একই কথা। আর ধনিয়া পাতাটাকে অবশ্যই কেয়ারফুলি বাছতে হয়, কারণ এটার সাথে অন্যান্য ঘাস পাতাও চলে আসে অনেক সময়, আর মাটি বালুটার পরিমাণও অনেক সময় বেশি থাকে, আবার অনেক সময় থাকে না। তো আপনারা এভাবে করে সুন্দর করে ধুয়ে নেবেন, আর যে কোনো জিনিসই ক্লিন আসলে বেটার। দেন আমি একটা কেচির সাহায্যে এগুলাকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, আমি যেভাবে খাবো একদম সেই প্রসেসেই রাখবো। আর এই প্রসেসে একদম সারা বছর ধনিয়া পাতা পেঁয়াজ পাতা এগুলো কিন্তু সংরক্ষণ করা যায়। আমি ধনিয়া পাতাটাতে কোনো ভাব দেব না, আমি একদম এভাবে ডাইরেক্ট কেটে বক্স করে ফেলবো, এবং সেই বক্সে এমনভাবে আলগা করে রাখবো যেন খোঁচা দিলেই মানে ধনিয়া পাতাটা একদম ফ্রেশলি উঠে আসে এরকমভাবে। আমি এগুলোকে সব কেটে নিয়েছি, আমার এগুলো এখন একদম কাটা শেষ, আমি এগুলোকে একটা বক্স করব। আমি দুইটা বক্স নিয়ে নিয়েছি এখানে, আর বক্সগুলোর উপরে আলগা করে ধনিয়া পাতাটাকে রাখছি যেন যাতা না খায়, একদম আলতো করে যেটাকে বলে আলতো করে পাতাগুলোকে উপর দিয়ে রাখছিলাম। আর এখানে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর এরকমই থাকবে ধনিয়া পাতাগুলো একদম সারা বছর। আপনারা যে যতটুকু ধনিয়া পাতা সংরক্ষণ করতে চান এভাবে করে করে দেখবেন, একদম সারা বছর মাশাআল্লাহ ধনিয়া পাতা অনেক ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। গরমকালে ধনিয়া পাতাটা কিন্তু আসলে খুব ভালো লাগে, এরপর ফ্রিজ থেকে বের করে তরকারিতে বা চাটনিতে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।